সম্পর্কে খুব সামান্য ধারণা রাখে, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই। আমরা যারা এখানে বসে আছি, সারা রাতের জলসা আমরা শুনি, এবং আমি সম্ভবত এই গ্রামে বছরে 6-7 বার আসি। কি কথা ভুল বললাম? আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত আমাকে টেনে নিয়ে আসে, এবং আল্লাহ পাক আসার তৌফিক দেন। কিন্তু আমি এটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিতে পারি যে আমি সহ যত আলেম, যত পীর, যত বুজুর্গ, যত বক্তা আছেন, এদের বক্তব্য থেকে আমরা কিন্তু খুব বেশি উপকৃত হই না। একজন মানুষ কেউ দাঁড়ান আর বলেন, গতবারের জলসাতে আমি যা বলেছিলাম সেই জলসার বক্তব্যের একটা কথা আপনারা কেউ মানেন, একজন দাঁড়িয়ে আমাকে বলবেন? আমরা করি না। কেননা জলসা আমাদের জন্য সোনার একটা মজলিস করে দেওয়া হয়েছে। আমরা বক্তা, ওই বক্তাকে ভালোবাসি, ওই বক্তাকে পছন্দ করি, যে বক্তা আমাদেরকে ভালো কাহিনী, ভালো কিস্সা, ভালো গল্প শুনিয়ে মজলিসকে জমিয়ে রাখতে পারবে। বক্তা যদি ভালো বক্তব্য না রাখতে পারেন, তিনি যতই কোরআনের দলিল দেন, যতই হাদিসের কথা বলেন, আমাদের শুনতে ভালো লাগে না। আর এই ধারা চলতে 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 আজ 20-25 বছর এই ধারা চলতে চলতে আজকের দিনে আমরা একটি অন্ধ, বিবেক কম, বিচার ক্ষমতা কম, এরকম একটা শ্রোতার দলে আমরা পড়ে গেছি। আজকে আমরা কোরআন হাদিসের চর্চা সম্পর্কে আমাদের কোনো ইলম নেই। আমাদের বক্তারা আমাদেরকে অন্ধকারে রাখেন, কেননা তারা জানেন আপনারা যদি শিখতে থাকেন তাহলে আলেম ওলামাদের বহু ভুল, বক্তাদের বহু ভুল আপনারা ধরতে পারবেন। সুতরাং আমি রুহুল আমিন বছরে 7 বার জলসা পাওয়ার জন্য আপনাদেরকে যতটা পারবো অন্ধকারে ফেলে রাখবো, তত আমাদের লাভ। কিন্তু আপনারা এবং আমরা এটা ভুলে যাই যে আজকের দিনে এই জলসার মজলিসটা আমাদের উদ্দেশ্য কি ছিল। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, এই মজলিসকে ইলমের মজলিস বানিয়েছিলেন। বলুন, সেই ইলমের মজলিসকে আজকে আমরা কিস্সা এবং কাহিনীর মজলিস বানিয়ে ফেলেছি। বক্তা, আলেম, ওলামা এমন এমন কথা বলেন যে কথার হাতামাতা নেই, এবং সেই হাতামাতাহীন গল্প শুনে আমরা ঘর চলে যাই। তো আমরা চেষ্টা যেন করি আলেম ওলামা যারা বক্তব্য রাখেন, সবাই যে ভুলভাল কথা বলেন আমি তা বলছি না, কিন্তু অধিকাংশ লোক, আমি রুহুল আমিনও তার মধ্যে আছি, কিস্সা না শোনালে আপনারা বুঝবেন না। আর তার পরিণতি আমাদের কি অন্ধকারের মধ্যে যেতে যেতে আজকে আমাদের করতে বিবেক, জ্ঞান, বুদ্ধি আমাদের মধ্যে কমে গিয়েছে। আমাদের মধ্যে যদি কেউ প্রশ্ন করতে শিখে, আমরা তাকে বলছি আমাদের দল থেকে বাদ। আমি বলছি বেয়াদব। একটি ঘন্টা রাতের মধ্যরাত বাড়ির ঘুম ছেড়ে আপনারা এসে বসেছেন, আমি শুধু আপনাদেরকে কিছু আলোচনা করব যেটা ইসলামের আল্লাহর হুকুম কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর ওই ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, আর এই কথা বলার পরে তারা ওই কথার উপরে ইস্তিকামাত হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহকে রব বলে মেনে নিয়ে সেই কথার উপরে ইস্তিকামাত থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছেন যখন আমার বান্দা এ কথার উপরে দৃঢ়ভাবে দাঁড়ায় যে আল্লাহ আমাদের রব, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতাদেরকে সাহায্য প্রার্থী হিসেবে পাঠিয়ে দিই, এবং ফেরেশতারা এসে আমাদেরকে কি বলে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এই দুনিয়ার লোক তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। জোরে বলা যাবে নি ভাই? একটা কথার উপরে দাঁড়ানোর কারণে জান্নাত পাওয়া যাবে। আপনি পৃথিবীর গরিব মিসকিনকে খাওয়ালে জান্নাত পেতে পারেন, দান করলে না পেতে পারেন, জান্নাত পাওয়ার অনেক কারণ আছে, কিন্তু এমন একটি কথা জান্নাতের জন্য
আল্লাহ ঘোষণা করছেন, সে কথাটা কি? কালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বাস সে ব্যক্তি বলবে, তারা বলবে আল্লাহ আমার রব, আর এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা ওই কথার উপর দৃঢ়তার সাথে দাঁড়াবে। যখন তারা দাঁড়াবে আমি আল্লাহ তাদেরকে বলে দিই যে আমি ফেরেশতা পাঠাই, ফেরেশতা কি করবেন এসে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে কি বলবেন? লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না। কিসের জন্য? নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের